নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভূগোল। ভূগোলের 50টি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো ভিডিও শুরু করার আগে বলবো যে 401 নম্বর প্রশ্ন থেকে আজকে শুরু করছি। তা এর আগে যে প্রশ্নগুলো আছে, তা সেই প্রশ্নগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই প্রশ্নগুলো সিকোয়েন্স ওয়াইজ দেখে নিতে পারেন, ঠিক আছে? আর একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। এই 50টা প্রশ্ন উত্তরের মধ্যে যে প্রশ্নটা রাইট হচ্ছে সেটাই রাইট মার্ক, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস মার্ক। এবং এটা করার পর যখন আমাদের 50টা প্রশ্ন সলভ হয়ে যাবে, তখন আমি আপনাদের কাছে চাইবো যে কে কত নাম্বার পেলেন যেগুলো রাইট হয়েছে তার মধ্যে। যদি দেখেন আপনাদের মার্কস 60% অ্যান্ড অ্যাবাভ, তাহলে জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে। আর যদি আপনাদের দেখেন যে পারফরমেন্স 60%-এর নিচে হচ্ছে, তাহলে জানবেন যে আপনার উইক আছে। তা যারা 60%-এর অ্যাবাভ মার্কস পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই পারফরমেন্স ধরে রাখার জন্য আমাদের যে লাইভ ভিডিও এবং যে অফলাইন ভিডিওগুলো আছে বা প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, প্রায় 1000-এর ওপর ভিডিও আছে, তা আমরা এই 1000-এর ওপর ভিডিও আপলোড করে দিয়েছি শুধুমাত্র আপনাদের মোটিভেশন করার জন্য বা আপনাদের সুবিধার্থে। আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই কিন্তু সেগুলো দেখবেন। আর যাদের 60%-এর নিচে স্কোর আছে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই সেগুলো গুরুত্ব সহকারে দেখবেন, ঠিক আছে? আমরা লাইভ সেশনে আসি। সকাল 8টার সময় ম্যাথ করি, তারপর 9টার সময় সিডিপি অর্থাৎ শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্ব, সকাল 10টার সময় আমরা ইংলিশ প্যারাগ্রাফ করি। রেগুলার আমরা এই তিনটে ক্লাস করি সকালবেলা, এবং সকাল 9টার সময় যারা আপার প্রাইমারি টেট পেপার 2 পরীক্ষায় ম্যাথ অ্যান্ড সায়েন্স সিলেক্ট করেছে, তাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স সাবজেক্টিভ 9টার সময় আমাদের প্রি রেকর্ডেড ভিডিও থাকে, এবং 10টার সময় সেই একই রকম আপার প্রাইমারি টেটে যারা পেপার 2-এ সোশ্যাল সায়েন্স সিলেক্ট করেছে তাদের জন্য কোশ্চেন থাকে সকাল 10টার সময়, ঠিক আছে? তো চলুন আমরা এবার চট করে আজকে আমাদের প্রশ্নগুলোর আলোচনা শুরু করি। তা প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, এটা ছিল গেল দিনের আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন দেখে নেব আজকে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হয়। তা প্রথম প্রশ্ন, ভারতে পিগম্যালিয়ন পয়েন্ট কোথায়? অপশান এ কারাকোরাম পর্বত, অপশান বি চায়না পিক, অপশান সি কেরল, এবং অপশান ডি হচ্ছে নিকোবর দ্বীপ। তাহলে 201 নম্বর প্রশ্ন আর 401 নম্বর প্রশ্ন আর 401 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, নিকোবর দ্বীপ। নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে 402 নম্বর প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এ ইন্দিরা পয়েন্ট, অপশান বি নরকোন্ডাস। এখানে আমাদের প্রিন্টিংটা ঠিক মতো ওঠেনি, তা প্রিন্টিংটা এখানে যেটা হবে সেটা হচ্ছে নরকোন্ডম, ঠিক আছে? নরকোন্ডম। অপশান সি হচ্ছে ব্যারেন, এবং অপশান ডি হচ্ছে স্যাডল পিক। তা 4টে অপশান আমাদের এখানে দেওয়া আছে, আমরা সঠিক উত্তর দেখে নেব 402 নম্বর প্রশ্ন। তা এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, স্যাডল পিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 403, 403 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য লাভা অঞ্চল কি জাতীয় শিলা দিয়ে গঠিত? অপশান এ গ্রানাইট, অপশান বি স্যান্ডস্টোন, অপশান সি ব্যাসল্ট, এবং অপশান ডি ডলেরাইট। 403 নম্বর প্রশ্ন আর 403 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ব্যাসল্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 404, 404 নম্বর প্রশ্ন, উঙ্গি উপজাতি গোষ্ঠী ভারতে কোথায় দেখা যায়? অপশান এ আন্দামান নিকোবর দ্বীপ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি নাগাল্যান্ড, আর অপশান ডি হচ্ছে লাক্ষাদ্বীপ। 404 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 405, 405 নম্বর প্রশ্ন, চীনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি পাঞ্জাব, অপশান ডি গুজরাট। 405 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি গুজরাট। নেক্সট কোশ্চেন 406, 406 নম্বর প্রশ্ন, কত সাল পর্যন্ত কলকাতা সারা ভারতের রাজধানী ছিল? অপশান এ 1905, অপশান বি 1911, অপশান সি 1942, এবং অপশান ডি 1947। 406 নম্বর প্রশ্ন আর এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1911। নেক্সট কোশ্চেন 407,
407 নম্বর প্রশ্ন, কাকে কলকাতায় প্রতিষ্ঠাতা বলা হয়, মানে কাকে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হয়? অপশান এ জব চাণক্য, অপশান বি সাবর্ণ চৌধুরী, অপশান সি সিরাজউদ্দৌলা, অপশান ডি রবার্ট ক্লাইভ। 407 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ জব চাণক্য। নেক্সট কোশ্চেন 408, 408 নম্বর প্রশ্ন, কৃষ্ণগড় কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ কোপাই, অপশান বি তিস্তা, অপশান সি রূপনারায়ণ, আর অপশান ডি জলঙ্গি। 408 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি জলঙ্গি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 409, 409 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সুইচ গেট কোন নদীতে অবস্থিত? অপশান এ গঙ্গা, অপশান বি দামোদর, অপশান সি তিস্তা, এবং অপশান ডি হচ্ছে ব্রহ্মপুত্র। 409 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি দামোদর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 410, 410 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরু ভারতের কোন শহরকে মিচিয়েচার ইন্ডিয়া, মিনিয়েচার ইন্ডিয়া বলেছেন? অপশান এ মুম্বাই, অপশান বি কলকাতা, অপশান সি খড়গপুর, এবং অপশান ডি দিল্লি। 410 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব। এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি খড়গপুর, মিনিয়েচার ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 411, নিচের চারটির মধ্যে তিনটি রাজ্য ভারতের নবীনতম রাজ্য, কোনটি নবীনতম নয়? অপশান এ যেটা নয় সেটা বলতে হবে, অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি উত্তরাঞ্চল, অপশান সি ছত্তিশগড়, এবং অপশান ডি গোয়া। 411 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি গোয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 412, নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিকে মশলার বাগান বলা হয়? অপশান এ কেরল, অপশান বি তামিলনাড়ু, অপশান সি পাঞ্জাব, এবং অপশান ডি মহারাষ্ট্র। 412 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কেরল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 413, ভারতের জাতীয় সড়ক নম্বর 2, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2 কোন দুটি শহরকে যুক্ত করেছে? অপশান এ কলকাতা অমৃতসর, অপশান বি দিল্লি ও মুম্বাই, অপশান সি চেন্নাই ও নিউ দিল্লি, এবং অপশান ডি শ্রীনগর ও ত্রিবান্দাম। তাহলে 413 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কলকাতা ও অমৃতসর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 414, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা রেখা কি নামে পরিচিত? অপশান এ র্যাডক্লিফ রেখা, অপশান বি ম্যাকমোহন রেখা, অপশান সি 38th প্যারালাল, আর অপশান ডি হচ্ছে ডুরান্ড রেখা। তাহলে 414 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 38th প্যারালাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 415, কালাহারি মরুভূমি কোথায়? অপশান এ জিম্বাবুয়ে, অপশান বি বাতসোয়ানা, আর অপশান সি হচ্ছে ব্রাজিল, এবং অপশান ডি হচ্ছে মধ্য এশিয়া। 415 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাতসোয়ানা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 416, 416 নম্বর প্রশ্ন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ উড়িষ্যা, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি মেঘালয়, আর অপশান ডি ত্রিপুরা। 416 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ উড়িষ্যা, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র উড়িষ্যায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 417, 417 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের পুরো নাম NEFA? অপশান এ অসম, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি মণিপুর, এবং অপশান ডি উত্তরাঞ্চল। 417 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান বি অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 418, 418 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি উড়িষ্যা, অপশান সি মধ্যপ্রদেশ, এবং অপশান ডি হচ্ছে গুজরাট। 418 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক হল অপশান এ মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 419, 419 নম্বর প্রশ্ন, নিচের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? অপশান এ জলদাপাড়া, অপশান বি পেরিয়ার, অপশান সি কানহা, এবং অপশান ডি কাজিরাঙ্গা। তাহলে 419 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পেরিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 420, 420 নম্বর প্রশ্ন, অসমে নিচে কোনটি সবচেয়ে বেশি উৎপন্ন হয়? অপশান এ গম, অপশান বি ধান, অপশান সি চা, এবং অপশান ডি পাট। 420 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 412, 421 নম্বর প্রশ্ন,
কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় বা উৎপাদন হয়? অপশান এ বিহার, অপশান বি মধ্যপ্রদেশ, সরি অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি পাঞ্জাব এবং অপশান ডি মধ্যপ্রদেশ। 421 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 422, 422 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জাফরান উৎপন্ন করে বা ভারতের কোন রাজ্য জাফরান উৎপন্ন করে? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি সিকিম এবং অপশান ডি জম্মু ও কাশ্মীর। 422 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি জম্মু ও কাশ্মীর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 423, শিমলিপাল ব্যাঘ্র অভয়ারণ্য কোথায়? অপশান এ উড়িষ্যা, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি বিহার এবং অপশান ডি ঝাড়খণ্ড। 423 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ উড়িষ্যা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 424, ভারতের কোথায় সবচেয়ে কম বৃষ্টি হয়? অপশান এ যোধপুর, অপশান বি শ্রীনগর, অপশান সি লে এবং অপশান ডি বিকানির। 424 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি লে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 425, ক্ষেত্রী কিসের জন্য বিখ্যাত? অপশান এ কয়লা, অপশান বি তামা, অপশান সি গম এবং অপশান ডি সোনা। 425 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি তামা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 426, 426, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? অপশান এ বাঘ, অপশান বি কুমির, অপশান সি গন্ডার এবং অপশান ডি পাখি। 426 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গন্ডার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 427, 427 নম্বর প্রশ্ন, গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কি নাম নিয়েছে? অপশান এ যমুনা, অপশান বি গঙ্গা, অপশান সি মেঘনা এবং অপশান ডি জলঙ্গি। 427 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পদ্মা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 428, 428 নম্বর প্রশ্ন, ভারত কোন খনিজ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে? অপশান এ কয়লা, অপশান বি লোহা, অপশান সি তামা এবং অপশান ডি অভ্র। 428 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অভ্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 429, 429 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলকে ভারতের চিনির বাটি এই আখ্যা দেওয়া হয়েছে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি মধ্যপ্রদেশ এবং অপশান ডি পাঞ্জাব। 429 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 430, 430 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সবচেয়ে বেশি অংশ জুড়ে অরণ্য রয়েছে? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি অসম, অপশান সি উড়িষ্যা আর অপশান ডি হচ্ছে উত্তরপ্রদেশ। 430 নম্বর প্রশ্ন, আর 430 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 431, চারমিনার কোথায় অবস্থিত? অপশান এ নাগপুর, অপশান বি আজমির, অপশান সি লখনউ এবং অপশান ডি হচ্ছে হায়দ্রাবাদ। 431 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হায়দ্রাবাদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 432, 432 নম্বর প্রশ্ন, কন্যাকুমারী কোন রাজ্যে অবস্থিত? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কেরল, অপশান সি আন্দামান এবং অপশান ডি অন্ধ্রপ্রদেশ। 432 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 433, 433 নম্বর প্রশ্ন, উডাকাম মণ্ডলম কোন স্থানের নতুন নাম? অপশান এ উটি, অপশান বি ত্রিবান্দ্রম, অপশান সি কোডাইকানাল, অপশান ডি হচ্ছে তুতিকোরিন। 433 নম্বর প্রশ্ন, তা 433 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান এ উটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 434, 434 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? অপশান এ শিলং আসাম, অপশান বি কোডাইকানাল তামিলনাড়ু, অপশান সি পাঁচমারি মধ্যপ্রদেশ এবং অপশান ডি মাউন্ট আবু রাজস্থান। 434 নম্বর প্রশ্ন, আর 434 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর অপশান এ শিলংয়ের সাথে আসাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 435, 435 নম্বর প্রশ্ন, নিচের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েনি? অপশান এ কৃষ্ণা, অপশান বি তাপ্তি, অপশান সি গোদাবরী, অপশান ডি কাবেরী। 435 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তাপ্তি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 436,
436 নম্বর প্রশ্ন, ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতী মিলিত প্রবাহ কোথায়? অপশান এ বারাণসী, অপশান বি অযোধ্যা, অপশান সি এলাহাবাদ, অপশান ডি হরিদ্বার। 436 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এলাহাবাদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 437, 437 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি গঙ্গা নদীর শাখা নদী নয়? অপশান এ গোমতী, অপশান বি বিপাশা, অপশান সি ঘরঘড়া, আর অপশান ডি গণ্ডক। 437 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বিপাশা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 438, 438 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সবচেয়ে বেশি কাজু বাদাম উৎপন্ন হয়? অপশান এ কেরল, অপশান বি গুজরাট, অপশান সি কর্ণাটক, অপশান ডি জম্মু ও কাশ্মীর। 438 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কেরল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 439, 439 নম্বর প্রশ্ন, চুখা উপত্যকা প্রকল্প কোন দেশে করা হয়েছে? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি বাংলাদেশ, অপশান সি ভুটান, আর অপশান ডি নেপাল। 439 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভুটান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 440, 450 নম্বর, 440 নম্বর প্রশ্ন, শীতকালে কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি মেঘালয়, অপশান সি তামিলনাড়ু, আর অপশান ডি কেরল। 440 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 441, 441 নম্বর প্রশ্ন, কোন দেশে চা চাষের উপযুক্ত জমি সবচেয়ে বেশি রয়েছে? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি চীন, অপশান সি ব্রাজিল, এবং অপশান ডি ভারত। 441 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ভারত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 442, 442 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্যের সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে? অপশান এ ওজোন স্তর, অপশান বি মেসোস্পিয়ার, অপশান সি আয়নোস্পিয়ার, আর অপশান ডি এক্সোস্পিয়ার। 442 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ওজোন স্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 443, 443 নম্বর প্রশ্ন, ইগলু কি? অপশান এ আলাস্কার জেলেদের নৌকা, অপশান বি এস্কিমোদের তৈরি বরফের ছোট ছোট ঘর। নেক্সট, উষ্ণ স্রোতের মাছ, অপশান ডি কালাহারি উপজাতিদের ব্যবহার্য অস্ত্র। 443 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এস্কিমোদের তৈরি বরফের ছোট ছোট ঘর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 444, 444 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র ইস টু গুয়াহাটি সবরমতী ইস টু কী হবে? অপশান এ ইন্দোর, অপশান বি রাজকোট, অপশান সি আহমেদাবাদ, আর অপশান ডি ভোপাল। 444 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি আহমেদাবাদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 445, 445 নম্বর প্রশ্ন, কোন গ্রহ সূর্যকে একবার পরিক্রমণ করতে প্রায় 12 বছর সময় নেয়? অপশান এ বৃহস্পতি, অপশান বি মঙ্গল, অপশান সি বুধ, এবং অপশান ডি শনি। 445 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বৃহস্পতি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 446, 446 নম্বর প্রশ্ন, মালাক্কা প্রণালী কোথায় আছে? অপশান এ মালয়েশিয়া ও বোর্নিওর মধ্যে, অপশান বি জাভা ও বোর্নিওর মধ্যে, অপশান সি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, আর অপশান ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। 446 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি জাভা ও বোর্নিওর মধ্যে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 447, 447 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের পূর্ববাহিনী নদীগুলির মধ্যে কোনটি দ্বিতীয় দীর্ঘতম? অপশান এ মহানদী, অপশান বি গোদাবরী, অপশান সি কৃষ্ণা, এবং অপশান ডি কাবেরী। 447 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি কৃষ্ণা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 448, 448 নম্বর প্রশ্ন, ভারতের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে সেটি নিরক্ষরেখার? অপশান এ 23.5 ডিগ্রি দক্ষিণে, অপশান বি 90 ডিগ্রি দক্ষিণে, অপশান সি 23.5 ডিগ্রি উত্তরে, এবং অপশান ডি 66.5 ডিগ্রি উত্তরে। 448 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 23.5 ডিগ্রি উত্তরে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 449, 449 নম্বর প্রশ্ন, সবচেয়ে উচ্চমানের কয়লা কোনটি? অপশান এ বিটুমিনাস কয়লা, অপশান বি লিগনাইট কয়লা, অপশান সি কোলিং কোল, আর অপশান ডি হচ্ছে অ্যান্থ্রাসাইট। 449 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অ্যান্থ্রাসাইট। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, 450, 450 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ডোগরি ভাষা বলা হয়? অপশান এ জম্মু ও কাশ্মীর,
অপশান বি বিহার, অপশান সি রাজস্থান, আর অপশান ডি হিমাচল। 450 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জম্মু ও কাশ্মীর। এইবার আপনারা এক এক করে কে কত পেলেন সেটা যোগ করে তার পার্সেন্টেজটা আপনাদের যেটা হচ্ছে সেটা আপনারা পোস্ট করেন, আমরা দেখে নেব যে আপনাদের কার কত পার্সেন্টেজ হচ্ছে এবং কার কীরকম পারফরমেন্স আছে। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি ভিডিও পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায় হচ্ছে হোম টাস্কের পর্যায়। তা হোম টাস্কের পর্যায়ে আমরা কি করব, আমরা আপনাদের একটা কোশ্চেন করব এবং আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর দেব। তা আমি প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকের হোম টাস্কের প্রশ্ন হলো, সুবর্ণরেখা নদীর তীরে কোন ইস্পাত নগরী অবস্থিত? অপশান এ দুর্গাপুর, অপশান বি বার্নপুর, অপশান সি জামশেদপুর এবং অপশান ডি রাউরকেল্লা। আবার আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, সুবর্ণরেখা নদীর তীরে কোন ইস্পাত নগরী অবস্থিত? অপশান এ দুর্গাপুর, অপশান বি বার্নপুর, অপশান সি জামশেদপুর এবং অপশান ডি রাউরকেল্লা। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনাকে দিয়ে দেব। এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায় হচ্ছে রিভিশনের পর্যায়। আজকে আমরা রিভিশন করে দেখে নেব যে কোন কোন কোশ্চেনগুলোর কোনটা উত্তর হচ্ছে এবং কোন কোন কোশ্চেনগুলো আমরা আগে জানতাম এবং কোন কোন কোশ্চেনগুলো আজকে আমরা নতুন শিখলাম। তা এই সমস্ত কোশ্চেনগুলো যাতে আমাদের ভবিষ্যতে আর কোনো পরীক্ষায়, কোনো সরকারি চাকরির পরীক্ষায় ভূগোল যেখানে থাকবে সেখানে যাতে না ভুলায়, তা সেই জন্য আমরা একটু রিভিশন করব। আপনারা একটু মনোযোগ দেবেন, মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো ফলো করবেন। আমরা খুব তাড়াতাড়ি এই কোশ্চেনগুলো একবার রিভাইজ করে নেব যাতে ভবিষ্যতে আপনাদের কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাদের যেন মিস না হয়। তো চলুন কোশ্চেনের অ্যান্সারগুলো শুরু করছি। ভারতে পিগম্যালিয়ন পয়েন্ট কোথায়? এর সঠিক উত্তর নিকোবর দ্বীপ। নেক্সট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে স্যাডল পিক। নেক্সট, দাক্ষিণাত্য লাভা অঞ্চল কি জাতীয় শিলা দিয়ে গঠিত? সঠিক উত্তর ব্যাসাল্ট। নেক্সট, অঙ্গি উপজাতি গোষ্ঠী ভারতে কোথায় দেখা যায়? এর সঠিক উত্তর আন্দামান নিকোবর দ্বীপ। নেক্সট, চীনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে? সঠিক উত্তর গুজরাট। নেক্সট, কত সাল পর্যন্ত কলকাতা সারা ভারতের রাজধানী ছিল? সঠিক উত্তর 1911। নেক্সট, কাকে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হচ্ছে? সঠিক উত্তর জব চার্নক। নেক্সট, কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর জলঙ্গি। নেক্সট, ভারতের বৃহত্তম সুইচ গেট কোন নদীতে অবস্থিত? এর সঠিক উত্তর দামোদর। নেক্সট, জওয়াহরলাল নেহরু ভারতের কোন শহরকে মিনিয়েচার ইন্ডিয়া বলেছিলেন? এর সঠিক উত্তর খড়গপুর। নেক্সট, নিচের চারটির মধ্যে তিনটি রাজ্য ভারতের নবীনতম রাজ্য, কোনটি নবীনতম নয়? এর সঠিক উত্তর গোয়া। নেক্সট, নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিকে মশলার বাগান বলা হয়? সঠিক উত্তর কেরল। নেক্সট, ভারতের জাতীয় সড়ক নম্বর 2 কোন দুটি শহরকে যুক্ত করেছে? এর সঠিক উত্তর কলকাতা ও অমৃতসর। নেক্সট কোশ্চেন, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা রেখা কী নামে পরিচিত? এর সঠিক উত্তর হচ্ছে 38 প্যারালাল। নেক্সট, কালাহারি মরুভূমি কোথায়? এর সঠিক উত্তর হচ্ছে বাতসোয়ানা। নেক্সট, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর উড়িষ্যা। নেক্সট, ভারতের কোন রাজ্যে পুরো নাম NEFA? এর সঠিক উত্তর অরুণাচল প্রদেশ। নেক্সট, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর মহারাষ্ট্র। নেক্সট, নিচের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? সঠিক উত্তর পেরিয়ার। নেক্সট, অসমে নিচে কোনটি সবচেয়ে বেশি উৎপন্ন হয়? সঠিক উত্তর চা। নেক্সট, কোন রাজ্যে সবথেকে বেশি গম উৎপাদন হয়? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। নেক্সট, ভারতের কোন রাজ্যে জাফরান উৎপন্ন করে? সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর। নেক্সট, শিমলিপাল ব্যাঘ্র অভয়ারণ্য কোথায়? সঠিক উত্তর উড়িষ্যা। নেক্সট, ভারতের কোথায় সবচেয়ে কম বৃষ্টি হয়? সঠিক উত্তর লে। নেক্সট, ক্ষেত্রী কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর তামা। নেক্সট, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর গন্ডার। নেক্সট, গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কি নাম নিয়েছে? সঠিক উত্তর পদ্মা। নেক্সট, ভারত কোন খনিজ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর অভ্র। নেক্সট, কোন অঞ্চলকে ভারতের চিনির বাটি এই আখ্যা দেওয়া হয়েছে? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। নেক্সট, কোন রাজ্যের সবথেকে বেশি অংশ জুড়ে অরণ্য রয়েছে? সঠিক উত্তর মধ্যপ্রদেশ। নেক্সট, চারমিনার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হায়দ্রাবাদ। নেক্সট, কন্যাকুমারী কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর তামিলনাড়ু। নেক্সট, উডাকামন্ডলম কোন স্থানের নতুন নাম? সঠিক উত্তর উটি। নেক্সট, নিচের কোন জোড়াটি সঠিক নয়?
সঠিক উত্তর শিলং ও আসাম। নেক্সট, নিচের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েনি? সঠিক উত্তর তাপ্তি। নেক্সট, ত্রিবেণী, গঙ্গা, যমুনা ও সরস্বতী মিলিত প্রবাহ কোথায়? সঠিক উত্তর এলাহাবাদ। নেক্সট, নিচের কোন নদীটি গঙ্গা নদীর শাখা নদী নয়? সঠিক উত্তর বিপাশা। নেক্সট, ভারতের কোথায় সবথেকে বেশি কাজু বাদাম উৎপন্ন হয়? সঠিক উত্তর কেরল। নেক্সট, চুখা উপত্যকা প্রকল্প কোন দেশে করা হয়েছে? সঠিক উত্তর ভুটান। নেক্সট, শীতকালে কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর তামিলনাড়ু। নেক্সট, কোন দেশে চা চাষের উপযুক্ত জমি সবথেকে বেশি রয়েছে? সঠিক উত্তর ভারত। নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে? সঠিক উত্তর ওজোন স্তর। নেক্সট, ইগলু কি? সঠিক উত্তর এস্কিমোদের তৈরি বরফের ছোট ছোট ঘর। নেক্সট, ব্রহ্মপুত্র ইস টু গুয়াহাটি, সবরমতী ইস টু? সঠিক উত্তর আহমেদাবাদ। নেক্সট, কোন গ্রহ সূর্যকে একবার পরিক্রমণ করতে প্রায় 12 বছর সময় নেয়? সঠিক উত্তর বৃহস্পতি। নেক্সট, মালাক্কা প্রণালী কোথায় আছে? সঠিক উত্তর জাভা ও বোর্নিওর মধ্যে। নেক্সট, দাক্ষিণাত্যের পূর্ববাহিনী নদীগুলির মধ্যে কোনটি দ্বিতীয় দীর্ঘতম? সঠিক উত্তর কৃষ্ণা। নেক্সট, ভারতের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে সেটি নিরক্ষরেখার? সঠিক উত্তর 23.5 ডিগ্রি উত্তরে। নেক্সট, সবচেয়ে উচ্চমানের কয়লা কোনটি? সঠিক উত্তর অ্যান্থাসাইট। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ডোগরি ভাষা বলা হয়? এর সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।